बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी गंगाचड़ा बीएम कॉलेजेर पक्ष थेके मुसम्मद आयशा सिद्दिका प्रभाषक हिसाब रक्षण सबाइके शुभेच्छा अभिनंदन। प्रिय शिक्षार्थीबृंद तोमरा सकले केमन आछो? निश्चय भालो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। एई करोनाकालीन संकटे सबाई घरे थाको, सुस्थ थाको, निरापद थाको। आसो शुरू करा जाक विषय हिसाब विज्ञान नीति और प्रयोग एक तृतीय अध्याय लिपिबद्धकरण पद्धति एर इंग्लिश होच्छे रेकर्डिंग प्रोसेस। ए लिपिबद्धकरण पद्धतिर बेश किछु परिच्छेद आछे, आमरा आज के आलोचना करब हिसाब और हिसाबेर श्रेणी विभाग। एर इंग्लिश होच्छे अकाउंट एंड क्लासिफिकेशन अफ अकाउंट, अकाउंट एंड क्लासिफिकेशन अफ अकाउंट। ठीक है, हमें दुटी क्वेश्चन निये तुम्हारे संगे आलोचना करब। एक हे हिसाब कहाके बोले, हिसाब कहाके बोले जानार आगे आमरा जानी हिसाब अर्थ की। हिसाब, हिसाब अर्थ गणना करा। हिसाब अर्थ की गणना करा। एखन आशा जाक हिसाब विज्ञान हिसाब कहाके बोले। कारबारी प्रतिष्ठाने प्रतिदिन असंख्य लेंदेन संगठित है। यह संगठित लेंदेन समूह के तादेर प्रकृति अनुजाई विभिन्न श्रेणीते श्रेणीबिन्यास करे पृथक पृथक शिरोनामेर माध्यमे सजिए संक्षिप्त श्रेणीबद्ध शिरोनामेर माध्यमे जे तालिका बा विवरणी प्रस्तुत करा हय ताकेई हिसाब बला हय। जेमन यंत्रपाति संक्रांत जाबतीय हिसाब आमरा यंत्रपाति हिसाब शिरोनामे लिपिबद्ध करी। आबार नगद अर्थे जत प्रकार लेंदेन होबे सब किछुके नगदान हिसाबे, नगदान हिसाब शिरोनामे लिपिबद्ध बद्ध करा हय। ठीक आछे, ताहले यंत्रपाति संक्रांत हिसाब, यंत्रपाति हिसाब शिरोनामे लिपिबद्ध करा हय। ठीक आछे, ताहले आमरा हिसाब के संक्षेपे बोलते पारी जे लेनदेन समूह लिपिबद्ध ओ संक्षिप्त विवरणी के हिसाब बला हय। ठीक आछे, ताहले आमरा हिसाब सम्पर्के बुझते पारलाम। एखन आसि द्वितीय कोश्चेन, हिसाब कत प्रकार ओ की की उदाहरण सह व्याख्या करो। हिसाब समूहेर प्रकृति बा वैशिष्ट्यर ऊपर भित्ति करे दुई भागे विभक्त करा हय। एकटा होच्छे व्यक्तिवाचक, अपरटि होच्छे अव्यक्तिवाचक। एक होच्छे व्यक्ति वाचक हिसाब, दुई होच्छे
অব্যক্তি বাচক হিসাব। এই ব্যক্তিবাচককে আবার দুভাগে বিভক্ত হয়েছে, এক হচ্ছে দেনাদার, দেনাদার হিসাব, দুই হচ্ছে পাওনাদার। হিসাব অব্যক্তিবাচক আবার দু ধরনের, সম্পত্তিবাচক হিসাব, দুই হচ্ছে আয় ব্যয় বাচক হিসাব বা নামিক হিসাব। শ্রেণী বিন্যাস পেয়ে গেলাম, একটু ব্যাখ্যা করি। ব্যক্তিবাচক হিসাব কি? যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকে তাকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন রহিম হিসাব, সোনালী, ব্যাংক হিসাব ইত্যাদি। এখন আসি দেনাদার হিসাব কি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে দেনাদার হিসাব। তো ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে কি? দেনাদার হিসাব। যেমন করিমের নিকট 10,000 টাকার মাল বাকিতে বিক্রয়। এখানে করিম হিসাব দেনাদার, ঠিক আছে? করিম হিসাব দেনাদার। পাওনাদারের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা দেনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পাওনাদার হিসাব হবে। তাহলে যেমন উদাহরণ দিই যে করিমের নিকট 10,000 টাকার মাল বাকিতে ক্রয় করা হলো, এক্ষেত্রে করিম হিসাব হবে পাওনাদার হিসাব, ঠিক আছে? এখন আসি অব্যক্তিবাচক হিসাব কি। যে হিসাবের সাথে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকে না, বরং সম্পত্তি এবং আয় ব্যয় বাচক লেনদেন সংগঠিত হয় তাকেই অব্যক্তিবাচক হিসাব বলা হয়।
এসেছে, যেমন বেতন, যেমন বেতন হিসাব, বেতন হিসাব, এই বেতন হিসাবটা আমাদের বেতন খরচ, এটা আয় ব্যয়ের মধ্যে পড়ে। আবার যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব, এটা আমাদের সম্পদের মধ্যে পড়ে, এটা হচ্ছে আয় ব্যয়ের মধ্যে, আয় ব্যয় সম্পত্তি হিসাবের মধ্যে হচ্ছে সম্পত্তি হিসাবের মধ্যেই পড়ে, ঠিক আছে। এখন সম্পত্তিবাচক কি, সম্পত্তিবাচক হিসাব হচ্ছে যে সকল লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জিত হয় এবং সম্পত্তি প্রকাশ পায়, এটাকে আমরা সম্পত্তিবাচক হিসাব বলি। আর আয় ব্যয় হিসাব হচ্ছে যে সকল হিসাবের মধ্যে আমাদের আয় ব্যয় হিসাব, লাভ লোকসান হিসাব ইত্যাদি প্রকাশ পায়, তাকেই আমরা বলি আয় ব্যয় হিসাব, ঠিক আছে। যেমন বেতন হিসাব, সুদ হিসাব, কমিশন হিসাব, তাহলে আমরা কী শিখলাম, হিসাবের প্রকারভেদ। হিসাব কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাব আবার দু ধরনের, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। অব্যক্তিবাচক হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং আয় ব্যয়বাচক হিসাব। এই আয় ব্যয়বাচককে আমরা নামিক হিসাবেও বলতে পারি, ঠিক আছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।